কুম আসসালাম রহমাতুল্লাহ একদিন বোন আপনি জানতে চেয়েছেন কেউ যদি বুঝতে পারে যে তাকে তাবিজ করা হয়েছে তাহলে সে কি করবে সেই পরিস্থিতি থেকে কিভাবে তাকে বের হতে হবে বা কিভাবে সে পরিত্রাণ পাবে এ বিষয়ে আপনি জানতে চেয়েছেন তাবিজ বলতে এখানে আপনি জাদুর কথা হয়তো বা কেউ যদি বুঝতে পারে তাকে জাদু করা হয়েছে সেক্ষেত্রে সে কিভাবে চিকিৎসা গ্রহণ করবে জাদুর চিকিৎসা জাদুর বিষয়টা যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা বলতে পারি যে আল্লাহ রসুল সাল আলী ওসাল্লামকেও কিন্তু জাদু করা হয়েছে একটি হাদিসের মধ্যে পাওয়া যায় যে একজন ইহুদি আল্লাহ রসুল্লাহ আলি নিকট আসতেন এবং সেই ইহুদি আল্লাহ আলী কে জাদু করে প্রায় আল্লাহ রসুল এই জাদুতে প্রায় মাস অন্য এক হাদিসের মধ্যে বলেছেন যে প্রায় ছয় মাসের মতো বা দীর্ঘ একটা সময় আল্লাহ রসুল এই জাদু দ্বারা প্রভাবিত হয়েছিলেন ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তারপর একটি পর্যায়ে জিবরিল আলহিসাল্লাম বা আল্লাহর রহমতে সাল্লামকে পাঠিয়ে এসে জাদু থেকে আল্লাহ রাসুসাল্লাকে মুক্ত করা হয় এবং সেই ধরনটা ছিল যে যেই কুয়ার মধ্যে গিরু দিয়ে বেঁধে বা কিছু একটা বেঁধে যেটাকে গিট দিয়ে বলা যেতে পারে সেই গিটগুলো খুলছে খোলা হয়েছে এবং সেখানে সুরানা ফালা খাল মায়েদাদ পরে সেগুলো খোলা হয়েছে এটা একটা চিকিৎসা হতে পারে তাহলে আমাদেরকে প্রথমে যে তাবিজ তাবিজ কোথায় করেছে কিভাবে জাদু করেছে এই বিষয়টা আগে জানার চেষ্টা করতে হবে যেহেতু আপনি বলেছেন যদি কাউকে জাদু করা হয়ে থাকে মানে সে নিশ্চিত তাকে জাদু করা হয়েছে তাহলে এটা অবশ্যই তার কোন প্রমাণ আছে যে প্রমাণের মাধ্যমে সে বুঝতে পেরেছে যে তাকে জাদু করা হয়েছে তো সেই জাদুটা কি জাদু করেছে কি ধরনের জাদু করেছে জাদু সাধারণত মানুষ চুল নিয়ে বা কোনো কাপড় চোপড়ের অংশ চুল এগুলো নিয়ে এটার মধ্যে গিট দিয়ে কুফরি কালাম পরে এগুলোর মধ্যে গিট দিয়ে সাধারণত জাদু করা হয় এবং সেই জিনিসগুলো মাটিতে পুঁতে বা বিভিন্ন ভিন্ন ভিন্ন স্থানে রাখা হয় তো ওই জিনিসগুলো যদি আপনি করতে পারেন খোঁজ নিয়ে বের করতে পারেন তাহলে সেই জিনিসগুলো গিটগুলো খুঁড়তে হবে এবং সুরা নাস ফালাক তাও মাউদার যে সুরাগুলো রয়েছে নাচ ফলাক পরে পরে ফুদিয়ে সেগুলোকে গিটগুলো খুলতে হবে এবং গিট খোলা শেষ হলে আপনি সেগুলোকে আগুন দ্বারা পুড়িয়ে দিলে ইনশাল্লাহ জাদু নষ্ট হয়ে যাবে এমনটি বলেছেন শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ যে আমাদেরকে এটা খুঁজতে হবে আগে জাদুটা কোথায় করা হয়েছে কিভাবে করা হয়েছে এটা আগে জানতে হবে জানার পর তারপর সেই জাদুটার কিভাবে জাদু থেকে তাকে বের করা যায় ওই চেষ্টা করতে হবে আরেকটা হচ্ছে যে ধৈর্য ধারণের মাধ্যমে এটা আল্লাহর পক্ষ থেকে অনেক সময় পরীক্ষা হতে পারে মানুষ মনে করছে যে আমাকে জাদু করা হয়েছে কিন্তু আসলে তা নয় এমনও হতে পারে ধৈর্য ধারণ করার মাধ্যমে অবশ্যই এবং আমাদেরকে বেশি বেশি কোরআন তেলাত করতে হবে যেহেতু বলা হয়েছে ফিহি শিফা অনলি এটার মধ্যে মানুষের জন্য আরোগ্যতা রয়েছে এবং আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে জি রাজকারগুলো বেশি করে পড়তে হবে সকাল সন্ধ্যার সন্তান রাজকার পড়ার মাধ্যমে এভাবে আমরা জাদু থেকে পরিত্রাণও যেমন পেতে পারি পাশাপাশি জাদু জাদুর সংক্রমণ থেকে কেউ আমাদেরকে জাদু করবে সেখান থেকেও আমরা নিজেদেরকে এই দোয়া কালাম পড়ার মাধ্যমে হেফাজত করতে পারি আল্লাহ আলম ইস বারাকাল হফিকুম